Dear students, how are you? I hope all of you are well. I am well too. Today I will discuss for class 8 subject English, topic narration or speech, direct to indirect, skill listening and writing, section 2. Shubhro Shikharthi Bindu, goto classe amra section 1 e नरेशन निये जी आलोचना करे चिलाम शेखने चिलो एक असर्टिव सेंटेंस एर डायरेक्ट स्पीच के किभावे इनडायरेक्ट स्पीच से परिवर्तन करा जाए शेटार स्ट्रक्चर एवं टेंस गुलो के किभावे परिवर्तन करा जाए ता निओ आमरा एवं आरो बेश किछु विषय निये आलोचना करे चिलाम आज के आमरा सेक्शन 2 ए आलोचना करब बेश किछु गुरुत्वपूर्ण विषय तुम्हारा मनोयोग सहकारे एकटू देखो सेक्शन टू ए प्रथम ही आलोचना करब पार्सन परिवर्तन नियम तार मानी एक डायरेक्ट स्पीचे जे पार्सनगुलो आटा इनडायरेक्ट स्पीचे गए परिवर्तन है कि भावे परिवर्तन है ता निये आज हमें आलोचना करब ए नम्बर देखो फर्स्ट पार्सन आर भि एर सबजेक्टर पार्सन अनुजाई तार मानी एक डायरेक्ट स्पीचे इनवर्टेड कमार भरे যখন আমি ফার্স্ট পারসন পাবো ফার্স্ট পারসন আই আর উই তাই তো সেটা আমি পরিবর্তন করব কিভাবে রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী আমি পরিবর্তন করব যেমন একটা এক্সাম্পল দেখো হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক বিষয়টা খেয়াল করো হি সেড টু মি আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক এই ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে সেদিকে তাকাও দেখো এখানে সাবজেক্টটা কি আই তাহলে আইটা কোন পারসন ফার্স্ট পারসন তাই না তাহলে এই ফার্স্ট পারসনটা আমি এখন পরিবর্তন করব রিপোর্টিং ভার্বের সাবজেক্টের পারসন অনুযায়ী রিপোর্টিং ভার্ব কি এজ এ সেট তাহলে এই সেট হলো রিপোর্টিং ভার্ব তাহলে এর সাবজেক্টটা কি হি তাহলে ইনডাইরেক্ট স্পিচে গিয়ে কী হবে এই আইটা আর আই থাকলো না সেটা এই রিপোর্টিং ভার্বের সাবজেক্টটা যা থাকে সেটি অটোমেটিকলি চলে আসবে তাহলে এখানে হি আছে হিটা চলে আসবে যেমন দেখো হি টোল্ড মি দ্যাট হি হ্যাড ডান দ্য ওয়ার্ক দেখো এখানে কিন্তু আইটা আর আই থাকলো না আইটা পরিবর্তন হয়ে হি হয়ে গেল এরপর দেখো সেকেন্ড পার্সন সেকেন্ড পার্সনটা পরিবর্তন হবে রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী সেকেন্ড পার্সন তো একটাই আছে তাই না ইউ এক্সাম্পলটা খেয়াল করে দেখো আই সেড টু হার ইউ মেড এ নয়েস এই বাক্যটার দিকে তাকাও ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা আছে সেখানে কি সাবজেক্টটা কি ইউ ইউ কোন পার্সন সেকেন্ড পার্সন তাহলে আমরা পেয়ে গেলাম যে সেকেন্ড পার্সনটা পরিবর্তন হবে এই রিপোর্টিং ভার্বের কি অবজেক্টের পার্সন অনুযায়ী এখানে অবজেক্টটা কী আছে হার তাহলে হারের সাবজেক্ট কী হবে নিশ্চয় সি তাহলে ইউটা ইউ থাকবে না ইউর জায়গা কি সিটা চলে আসবে দেখো আই টোল্ড হার দ্যাট সি হ্যাড মেড এ নয়েস তাই না এই ইউ আর থাকলো না ইউটা পরিবর্তন হয়ে গিয়ে আসলো সি চলে আসলো যেহেতু ইউটা সেকেন্ড পার্সন এবং সেকেন্ড পার্সনটা পরিবর্তন হয় রিপোর্টিং ভার্বের অবজেক্টের পার্সন অনুযায়ী এরপর দেখো সি নাম্বারটা কী বলছে থার্ড পার্সন এ কোনো পরিবর্তন হয় না হ্যাঁ থার্ড পার্সন কি আই উই আর ইউ ছাড়া সবই তো থার্ড পার্সন তাই না এরকম থার্ড পার্সন হলে এর কোনো পরিবর্তন নাই যেটা আছে সেটা থাকবে অর্থাৎ হি থাকলে হি হবে সি থাকলে সি হবে যেমন দেখো শি সেড টু মি শি উইল ডু ইট এই ইনভার্টেড কমার ভিতরে তাকাও এখানে সাবজেক্টটা কি শি তাহলে শি কোন পার্সন নিশ্চয়ই থার্ড পার্সন তাহলে এখানে আর পার্সনের কোনো পরিবর্তন হবে না সেটা শি থেকে যাবে যেমন দেখো শি টোল্ড মি দ্যাট শি উড ডু ইট সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা এ পর্বে দেখলাম যে কীভাবে একটা ডিরেক্ট স্পিচের ইনভার্টেড কমার ভিতরে যে পার্সনগুলো থাকে সেটা কীভাবে পরিবর্তন হয় এখন আমরা একটু দেখাবো যে ইনডাইরেক্ট ডিরেক্ট স্পিচে কিছু নৈকট্য সূচক শব্দ থাকবে সেগুলো যখন আমি ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করব সে সব কিছুর পরিবর্তনের সাথে সাথে সেই দূরত্ব নৈকট্য সূচক শব্দগুলো পরিবর্তন হয়ে দূরত্ব সূচক শব্দে কী হয় পরিণত হয় যেমন দিস থাকলে কী হয়ে যাবে দ্যাট দিস থাকলে হবে দোজ হেয়ার থাকলে দেয়ার অ্যাগো থাকলে বিফোর কাম থাকলে গো টুডে থাকলে দ্যাট ডে টুমরো থাকলে এখানে দুইটা ব্যবহার করতে পারো বিষয় একটা হলো দ্য নেক্সট ডেও ব্যবহার করতে পারো আবার দ্য ফলোয়িং ডেও ব্যবহার করতে পারো ইয়েস্টারডে থাকলে
দ্য প্রিভিয়াস ডে, লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ, হ্যাঁ এরকম শব্দ থাকলে দ্য প্রিভিয়াস দিয়ে তারপরে লাস্ট নাইট, লাস্ট উইক, লাস্ট মান্থ এগুলো ব্যবহার করতে পারবা। এখানে যেমন আমরা ব্যবহার করছি লাস্ট নাইট, তা দ্য প্রিভিয়াস নাইট, নাও থাকলে কী হবে দেন। আমরা একটা এক্সাম্পলটা নিই, দেখো মাই ফ্রেন্ড সেড টু মি আই কট এ বার্ড ইয়েস্টারডে, তাহলে মাই ফ্রেন্ড সেড টু মি আই কট এ বার্ড ইয়েস্টারডে, এই দেখো ইয়েস্টারডে, হ্যাঁ ইয়েস্টারডে কি একটা নৈকট্য সূচক শব্দ, তাহলে নিশ্চয়ই আমরা অনেক কিছু পরিবর্তনের সাথে সাথে এই নৈকট্য সূচক শব্দটাও পরিবর্তন হয়ে দূরত্ব সূচক শব্দে পরিণত হবে। যেমন দেখো মাই ফ্রেন্ড টোল্ড মি দ্যাট হি হ্যাড কট এ বার্ড দ্য প্রিভিয়াস ডে, দেখো ইয়েস্টারডে আর থাকলো না, সেটা পরিবর্তন হয়ে কী হয়ে গেলো দ্য প্রিভিয়াস ডে, কারণ আমরা জানছি এই দেখো ইয়েস্টারডে থাকলে কী হয়ে যায় দ্য প্রিভিয়াস ডে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ সেকশন টু এ আজ এ পর্যন্তই আমরা দুটো বিষয় এখানে গুরুত্বপূর্ণ বিষয়টা আনলাম, একটা হলো কীভাবে আমরা পার্সনগুলো পরিবর্তন করব, আর একটা হলো কিছু নৈকট্য সূচক শব্দ থাকবে ডিরেক্ট স্পিচে, সেটা ইনডিরেক্ট স্পিচে কীভাবে দূরত্ব সূচক শব্দে পরিণত হয়। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি তোমরা মনোযোগ সহকারে বিষয়গুলো দেখেছ এবং বোঝার চেষ্টা করেছ। তো সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ শেষ করার আগে একটি কথা বলবো, সেটা হলো আসো আমরা সকলেই মাদককে না করি, আমরা প্রতিজ্ঞা করি কখনোই মাদক গ্রহণ করব না বা অন্যকে মাদক গ্রহণে সহায়তা করব না, মাদক সংক্রান্ত সব কিছুকেই আমরা আজ থেকে প্রতিজ্ঞা করি যে এটা শুধু না না না। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, থ্যাংক ইউ ভেরি মাচ।